হ্যালো, এই যে করোনা যোদ্ধা। হ্যাঁ বলো। দু তিনবার ফোন করেছে, তুললে না কেন? আইসোলেশন ওয়ার্ডে ফোন ইউজ করা ঠিক না গো, এই মাত্র শিফট শেষ করে কিট ফিট খুলে হাত ধুচ্ছি গো। আচ্ছা, লাঞ্চ হয়েছে? না, এই তো এখন করব। তোমার খাওয়া হলো? হ্যাঁ, খেয়েছি। আর শরীর কেমন আছে তোমার? আর শরীরও ভালো আছে, কি আর করব বলো, ঘর থেকে তো বের হওয়াই যাচ্ছে না, আছি ঘরে, ওবিডিয়েন্ট নার্সের ওয়াইফ, তাই ওবিডিয়েন্ট ভাবেই লকডাউন মানছি। হেই তো লক্ষ্মী মেয়ে, জানো সারাদিন মনে শুধু একটা কথাই আসে গো, তুমি জানো সুস্থ থাকো। মনে আছে তুমি একটা কথা বলে যে টিচ করতে, যে তোমার নার্স নয় আর্মিদের ভালো লাগে, কারণ ওরা নিজের প্রাণের ভয় না করে দেশের জন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করে, ঠিক তো? আসলে এখন আমার সেম ফিল হয়। হ্যাঁ গো আমি জানি, কিন্তু এখানে তফাত একটাই, তোমার সন্ত্রাসীদের চোখে দেখা যায় না। আচ্ছা ছাড়ো এইসব, বোর লাইফ কেমন কাটছে বল? বোর আর মাত্র 18 দিন বাকি, তারপর আর আমি একা কোথায়? বাবু আই মিস ইউ এ লট, জীবনে প্রথমবার আমি এমন যুদ্ধ লড়বো যেখানে আমার পাশে তোমার থাকা দরকার, কিন্তু তুমি যে এই জননীর থেকেও বড় যোদ্ধা। আই ফিল প্রাউড অফ ইউ মাই লাভ। আই লাভ ইউ এ লট বেবি। আই লাভ ইউ। কি হলো, কাঁচো কেন তুমি? আর কিছু হবে না, কান্নার কি হলো, কাঁদতে হয় না, কি হয়েছে?